সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বেগুন গাছে টমেটো গাছের কলম করতে হয় তো এর জন্য সর্বপ্রথমই আমি টমেটো গাছের একটি ডাল নিয়ে নিয়েছি এখন আমি বেগুন গাছের যেই ডালটির মধ্যে কলম করব সেই ডালটির উপরের অংশ কেটে নিচ্ছি উপরের অংশটুকু কেটে নেওয়ার পর আমি ডালটির যেই অংশে কলম করব সেই অংশের দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ ফেরে নিব অথবা চির করে নিব তো দর্শক দেখুন আমি কীভাবে চাকু দিয়ে এই অংশটুকু ফেরে নিচ্ছি আমি ঠিক দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ ফেরে নিচ্ছি আপনারা ভালো করে বকক্ষ করে দেখুন আমি কীভাবে এই অংশটুকু চিরে নিয়েছি তো এখন আমি টমেটো গাছের যেই ডালটিকে কলম করব সেই ডালটির দুই পাশে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাঞ্চি করে কেটে নিব দর্শক ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কীভাবে টমেটো গাছের ডালটিকে দুই পাশ থেকে একটু পরিমাণ চাকু দিয়ে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেলে এখন আমি বেগুন গাছের ডালটির মধ্যে এই টমেটো গাছের ডালটি ঢুকিয়ে দিব দর্শক দেখুন আমি কীভাবে ঢুকিয়ে দিয়েছি এটি কিন্তু এই কলম করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি ঠিক মতো টমেটো গাছের ডালের সাথে বেগুন গাছের ডালটি মিভাতে না পারি তাহলে কিন্তু আমাদের কলমটি হবে না তো এই ক্ষেত্রে দেখুন আমি কত সুন্দর করে একটি ডালের সাথে আরেকটি ডালের অংশ মিভিয়ে নিয়েছি আপনারা ঠিক এইভাবে বেগুন গাছের ডালের সাথে টমেটো গাছের ডালটি অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন তো এখন আমি খুব সাবধানে কাগজ দিয়ে পেঁচিয়ে দিব তো এই কাগজ দিয়ে পেঁচিয়ে দেওয়ার কারণ হচ্ছে খুব সহজেই একটি ডালের সাথে আরেকটি ডাল জোড়া লাগবে দর্শক দেখুন আমি কিভাবে বেগুন গাছের ডালের সাথে টমেটো গাছের ডালটি বেঁধে দিচ্ছি খুব সাবধানের সাথে এই কাজটি করবেন কারণ যদি বেশি পেশার পরে তাহলে কিন্তু কলমটি হবে না পরবর্তীতে দেখা যাবে আমরা যে এখানে টমেটোর ডালটি কলম করেছি সেই কলমটি মারা যাবে তাই খুব সতর্কতার সাথে এই কাজটি করতে হবে আমি খুব সাবধানে কাগজ দিয়ে বেগুন গাছের ডাল আর টমেটো গাছের ডালটি একসাথে বেঁধে দিচ্ছি তো এইভাবে আমার বেঁধে দেওয়া শেষ হয়ে গেলে আমি এই ডালটি রেখে দেব পনেরো থেকে আঠারো দিন তো পনেরো থেকে আঠারো দিন পরে আমি আশা করি ডালটি জোড়া বেগে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে বেগুন গাছের মধ্যে টমেটো ধরবে তো দর্শক আমি ফিরে আসছি কিছুদিন পরে যখন আমার কলমটি হয়ে যাবে তো এটি শিও আমার এই কলম করার প্রথম অংশ আমি দ্বিতীয় অংশ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পেতে কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম